রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাস রুটটি বিন্যাসের উদ্যোগ নিয়েছিলেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে বিষয়টি থমকে গেলে গত বছর নিরাপদ সড়কের আন্দোলন চাঙ্গা হলে আবারও তা সামনে আসে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের নেতৃত্বে আবারও কাজ শুরু হয়। এরই মধ্যে একাধিক রুটে বিআরটিসির বাস সার্ভিস চালুর ঘোষণা দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকায় চালু করা হয় চক্রাকার বাস সার্ভিস। অন্যদিকে একদিনের নোটিশে উত্তর সিটিতেও চালু করা হয় উত্তরা মতিঝিল রুটে বিআরটিসির নতুন বাস। বাস রুট ঢেলে সাজানোর মেগা প্রকল্প যখন চলমান, তখন হঠাৎ এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন বিশেষজ্ঞদের মাঝে। এই উদ্যোগটা নিয়ে ভালো করেছে যে বিআরটিসি অ্যাটলিস্ট তার ঢাকা শহরের পার্টিসিপেশনটা বাড়ালো। বিআরটিসির কিন্তু পার্টিসিপেশন আরও বাড়ানো উচিত, কারণ আমি তো মনে করি যে এটা বিআরটিসির পার্টিসিপেশন বাড়ার ফলে মানুষ অবশ্যই উপকার পাবে। প্রত্যাশাটা ছিল খুব দ্রুত অপারেটর নির্ভর কালারের মাধ্যমে কোম্পানির মাধ্যমে বাস সেবাটা দিবেন, এটা মনে হয় দেরি হয়ে যাচ্ছে। এত দেরি হওয়ার কথা না, এটাকে দ্রুত বাস্তবায়ন না করে আমরা যদি অন্য কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করি, আমি আমার ধারণা এটাকে প্রসেসটা কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে। রাজধানীর সড়ক ব্যবস্থা সুবিন্যস্ত করতে রেশনালাইজেশনের বিকল্প নেই বলে মত তাদের। সলিউশনটা হবে কিন্তু সংক্ষিপ্ত করে 300টার মতো রুট আছে, এটাকে 22টার মধ্যে এনে 5টা অপারেটর মাধ্যমে যদি প্রতিযোগীহীনভাবে চালাই এবং বাসকে যদি লিজ সিস্টেমে না চালিয়ে ড্রাইভারকে বেতনভুক্ত করি, তাহলে কিন্তু অসুস্থ প্রতিযোগিতাটা হওয়ার কথা না। এদিকে দক্ষিণের মেয়র বলেছেন, পুনর্বিন্যাস হলে স্বল্প সময়ের জন্য নেয়া এই পদক্ষেপ সমন্বয় করা হবে। ছোট ছোট কাজগুলো আমাদের চলমান থাকবে। একদিকে আমাদের বৃহত্তর লক্ষ্য দুবছরের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দ্বিতীয়ত আমাদের ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে আমাদের কাজগুলোকে এগিয়ে নেওয়া যাবে। রেশনালাইজেশনের এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরো 3 বছর লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।